নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানের বিষয় মা কামাখ্যার আরাধনার সঙ্গে আমাদের গৃহ মায়েদের বা গৃহ নারীদের মান্থলি পিরিয়ডের সম্পর্ক কোথায়, এবং এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় যেখানে আমরা সাধারণত মেয়েদের পিরিয়ড হলে বা তারা যদি ঋতুমতী হন, কুসংস্কার, নোংরা, লজ্জা বিভিন্ন চোখে দেখি। কিন্তু এটা যে একটা ন্যাচারাল বিষয় এবং আদি শাস্ত্র এটাকে পবিত্র বলে একটা ফেস্টিভ্যাল, আনন্দ বা পূজোর ব্যাখ্যা দিয়ে এটাকে অতি উত্তম জায়গায় নিয়ে গেছে। আর আমাদের সকলের জন্মদাত্রী বা আমাদের গর্ভবতী, আমরা যে গর্ভে জন্মগ্রহণ করি মাকে আমরা চিহ্নিত করি, কিন্তু সকলেই আমরা তো পৃথিবীর গর্ভেই জন্মগ্রহণ করেছি। এই পৃথিবী থেকে, পৃথিবী হচ্ছে আমাদের সকলের মা। আজকে অনুষ্ঠানটা যদি বুঝতে হয় এবং অনুষ্ঠানের মাহাত্ম গ্রহণ করতে হয়, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখতে হয়। অনুষ্ঠানটি অনেকটা অম্বাবচীর সঙ্গে কানেক্টেড। অম্বাবচীতে নীলাচল পাহাড়েতে যে কামাখ্যা মায়ের মন্দির রয়েছে, এখানে সাধারণত যোনি চক্রকে পুজো করা হয়, মার যোনি চক্র। এবং এই সময়টাকে আমরা বসুমতীকে ঋতুমতী হিসাবে ধরে নিই, অর্থাৎ মা বসুমতী এই সময় ঋতুমতী হন বছরে একবার, সাধারণত তিথি নক্ষত্র অনুযায়ী 3 দিন সেই ঋতুমতী থাকেন, তারপরে সেই ঋতুমতী সম্পূর্ণ হওয়ার পরে একটা বিরাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যাগ যজ্ঞ হোম পুজোর মধ্যে দিয়ে তার কাছ থেকে একটা আশীর্বাদ চেয়ে নেওয়া হয়, যাতে সুস্থ সবল সুন্দর থাকতে পারে। এবং এটাকে নোংরা হিসাবে বা এটাকে কুসংস্কার হিসাবে বা এটাকে লজ্জাজনক বিষয়বস্তু হিসাবে কিন্তু শাস্ত্র কোনো কালেই ব্যাখ্যা করেনি। কিন্তু আমাদের সমাজে যে সকল জ্যান্ত মায়েরা রয়েছেন, পিছিয়ে থাকা সমাজ বিভিন্নভাবে পর্দার আড়ালে, লজ্জার আড়ালে, ঘোমটার আড়ালে, সমাজের কুপ্রথার আড়ালে যারা নিয়মিত লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত হচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা ভয় ভীতি এবং নোংরা ব্যাপারটা কাজ করে। মায়েদের যখন পিরিয়ড হয় বা তারা যখন ঋতুমতী হন, তাদের মন্দিরে যাওয়া বারণ, তাদের গির্জায় যাওয়া বারণ, তাদের মসজিদে যাওয়া বারণ, বিভিন্ন জায়গায়। আমি কিন্তু এখানে কোনো ধর্মকে খারাপ করা বা ছোট করার জন্য বলছি না, এটা আমাদের সমগ্র নারী বা মায়েদের, নারী জাতির জন্যই বলছি। তো যেখানে শাস্ত্র এটাকে পবিত্র বলে গ্রহণ করছেন, সেখানে আমাদের পবিত্র বলতে ক্ষতি কথা, এবং সেটা কেন আড়ালে থাকবে, সেটা কেন সমাজের একটা শিক্ষা স্বরূপ হবে না, সেটা কেন একটা ন্যাচারাল বিষয় হবে না, সেটা কেন একটা বায়োলজিক্যাল বিষয় হবে না, সেটা কেন একটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য হিসাবে মেনে নেওয়া হবে না। এটা তো একটা খুব ভালো বিষয় যে একটি নারী শৈশব থেকে সে যৌবনের দিকে আগাচ্ছে,
তার মধ্যে মাতৃত্ব ভাব অন্তর থেকে যাচ্ছে, সেটার বহিঃপ্রকাশ ঘটছে, এবং সেই বহিঃপ্রকাশ আমাদেরকে শেখাচ্ছে এই নারীটি বা এই মেয়েটি আগামী দিনে একটি মা, আগামী দিনে একটি সন্তানের সে মা কি নিয়ে আসছে? স্নেহ, মায়া, মমতা, বুক ভরা ভালোবাসা, আগলে রাখার জন্য আঁচল বা হাত এবং বুকের দুধ। তাহলে পরে আমাদের মনে হয় যে মায়েদের এই যে মান্থলি পিরিয়ড, এটাকে কোনো একটা জায়গায় কুসংস্কারে আবদ্ধ না করে সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত এবং সবাইকে বোঝা উচিত এটাও একটা প্রকৃতির নিয়মে পবিত্র জিনিস। এবং এই পবিত্র জিনিসটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করলে পরে সেই মাটি, সেই মেয়েটি সুস্থ, সবল, সম্মানের সহিত জীবন অতিবাহিত করবে, সেটার দিকে কিন্তু আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং মা কামাক্ষা স্বয়ং দেখে বা দেখা দিয়ে আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান কতটা করেন বা করবেন সেটা অনেক দূরের বিষয়, সেটা সাধনার বিষয়। কিন্তু মা কামাক্ষাকে কেন্দ্র করে যোনিচক্র যে একটি পূজিত জিনিস, যোনিচক্রকে কেন্দ্র করে যে সারা বিশ্বে সনাতন শাস্ত্রীয় অনুসারে একটা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানটিকে অম্বাবচী বলে ব্যাখ্যা দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠার পরিপ্রেক্ষিতে আরাধনাপূর্বক, মাতৃ আরাধনাপূর্বক সত্যি শক্তি সঞ্চয়ের জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করা হয়, তবে ওই মায়ের জন্য যদি করা হয় তাহলে আমাদের জ্যান্ত মায়েরা কেন পিছিয়ে? তাই কুসংস্কার নয় সংস্কার, এই বিষয়টাকে খারাপভাবে নয় ভালোভাবে, এটা একটি ন্যাচারাল বিষয়, এটা হচ্ছে এটা একটি বায়োলজিক্যাল বিষয়। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে আর অনুষ্ঠানে যদি কোনো খামতি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, তার সঙ্গে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।